আমার সঙ্গে আছেন, সিরাজগঞ্জ থেকে এসেছেন আমাদের আমিনা খাতুন। তার গল্পটা খুবই চমৎকার আমার কাছে মনে হয়েছে, আপনারা শুনলে আরও বেশি মজা পাবেন। এবং মাত্র 700 টাকা দিয়ে উনি ওনার উদ্যোক্তা জীবন শুরু করেছেন এবং ওনার বর্তমান মূলধন প্রায় 7 লক্ষ টাকা। চলুন প্রথমে আমিনা আপনার কাছ থেকে শুনি, দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমিনা, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং সেইখানে আপনার জীবনের সারথি হিসেবে এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কতটা ভূমিকা রেখেছে। প্রথমে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ জি, আচ্ছা, প্রথমে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনার নিকট আমি এখন আসতে পেরেছি, আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। 2021 থেকে আমার এখানে আসার কথা, আমাদের সিরাজগঞ্জ জেলা অ্যাম্বাসেডর বর্তমানে আসমানি খাতুন, যিনি সবাই এক নামে বন্যা পারভেজ, ওনার আইডি নাম আসমানি খাতুন, আপু আমাকে বলেছে যে আপু আপনি যান, কিন্তু আমি একা আসতে পারবো না ঢাকাতে। সেই সিরাজগঞ্জ থেকে আমি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, আর ওইখান থেকে একা মেয়ে মানুষ এই ঢাকা শহরে আসা আমার পক্ষে সম্ভব না। আপু যখনই আমাকে বলতো তখনই আমি শুধু একটা কথা বলতাম যে আপু আমি তো একা যাইতে পারবো না, আমার সময় আসুক। কারণ কি জানেন, আমি এই জিনিসটা বিশ্বাস করতাম আপনার কথা, একটা কথা আমার খুব মনে লাগে যে সময় নিন, সময় দিন, সময় আপনাকে একদিন সঠিক জায়গায় নিয়ে যাবে। আমি এই জিনিসটা, হ্যাঁ, সময় আপনাকে সময় সব কিছু চেঞ্জ করে দিবে, এই জিনিসটা আমি আমার মনে গেঁথে রেখেছিলাম। আমার বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে স্যারের সামনে একদিন আমি যাব এবং আমার জীবনের যে গল্পটা আছে সেটা আমি শেয়ার করব। আর হচ্ছে আমি যেখান থেকে আসছি, আমি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা থেকে আসছি এবং ভালোবেসে আপনি আমাকে উপজেলা অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব দিয়েছেন, এটা আমি অনেক নিজের কাছে গর্বিত মনে করছি যে এটা সবাই পায় না। কারণ আমরা তো, আমি 15তম ব্যাচ থেকে আমার স্বপ্নের প্ল্যাটফর্ম বলতে গেলে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, যেটা প্রথমে হচ্ছে সেই গ্রুপটা আমাদের এখন নেই, অত্যন্ত দুঃখের সাথে প্রকাশ করছি। যাই হোক, লেগেছিলাম আমি অনেক আগে থেকে, 2020 থেকে আমি গ্রুপে জয়েন হই, কিন্তু আমি জানতাম না যে রেজিস্ট্রেশন করতে হয়। যখন আমি বুঝতে পারলাম তখন 15তম ব্যাচ চলে, তখন আমি 15তম ব্যাচ থেকে যুক্ত হলাম। তারপর এখন 26তম ব্যাচ শেষ, 27তম পড়বে। তো ওইখান থেকে আমার আসলে কি বলবো, আমার জীবনের গল্প আমার কাছে মনে হয় যে অনেক কঠিন। আমার নিজেরটা এখন অনেকে বলতে পারে যে এটা কিছুই না, কিন্তু একটা মেয়ে হয়ে এতটুকু এইখানে আজ পর্যন্ত আসা অনেক কঠিন আমার কাছে মনে হয়। শুনতে চাই সেই কষ্টের। কারণ কি, আমার আমার বলবো না যে আমি একজন উদ্যোক্তা, উদ্যোক্তার ব্যবসার মধ্যে অনেক তফাত। আমি বলতে পারি যে আমি একজন ব্যবসায়ী, আমি উদ্যোক্তা না, কিন্তু আমি ভবিষ্যতে উদ্যোক্তা হব। কারণ যখন আমি নিজে একটা ক্রিয়েশন করে নিজের ডিজাইনের একটা শাড়ি তৈরি করব, সেটা হবে উদ্যোক্তা, উদ্যোগ। আমি ব্যবসায়ী, আমি সিরাজগঞ্জের বিখ্যাত তাঁতপণ্য নিয়ে কাজ করি বেলকুচি উপজেলা থেকে। আমার ছোট্ট একটা পেজ আছে তাঁতিরানি, ওইখানে আমার যেটা আমি পরে আছি এটা আমার উদ্যোগের শাড়ি, অনেক সুন্দর শাড়িটা, শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এবং সিঙ্গেল চুমকি ওড়না, গামছা নিয়ে এগুলো আমি আসলে কাজ করি। যেহেতু আহমেদ নাসির ভাইয়ের কথা বললেন যে একদম জিরো পুঁজি ছিল, আমি বলবো সেম আমারটাও, আমার কোনো পুঁজি ছিল না। আপনি একটা কথা বলেন না যে সততার সাথে কাজ করলে আসলে আপনার ইচ্ছা শক্তি থাকলে পুঁজিটার দরকার হয় না। আমি যখন এখন সবার কাছে গল্প করি, সবাই বলে কি পুঁজি ছাড়া কখনো ব্যবসা হয়, আমি বলতাম যে পুঁজি ছাড়া ব্যবসা হয় না, যদি ইচ্ছা থাকে আর আমার মতো পজিশনে বা সিচুয়েশনে থাকতা অবশ্যই কিছু না কিছু করার তোমাদের ইচ্ছে জাগতো। রাইট, আমি 2019 করোনার সময় থেকে আমি আমার ব্যবসাটা, মানে আইডিয়াটা আসে, ব্যবসা চিন্তা আসলো কেন, এটা আগে বলো। ব্যবসা চিন্তা আসলো, আমি একজন স্টুডেন্ট ছিলাম, যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে থাকি, থার্ড ইয়ারে, তখন থেকে যেহেতু পড়ালেখা করতেছি, অনার্সে পড়তেছি। তখন কি আপনি ম্যারিড? না, আচ্ছা, আমি তখন আমি আনম্যারিড ছিলাম অনার্স সেকেন্ড ইয়ারে তখন। তো আমি যেহেতু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি, আমাকে তো আবার ঢাকাতে এসেও জব টপ কিছুই করতে দিবে না। তখন মনে হয়তো কি যে বাবার কাছে ওই প্রাইভেটের যে বেতন হয় তখন টাকাটা চাওয়া কেমন যেন লাগতো। আলহামদুলিল্লাহ আমার বাবা বা অন্যরকম একটা আলহামদুলিল্লাহ আর্থিক সচ্ছলতা পরিবার আর কি, আর্থিকভাবে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের কাছে কেমন যেন লাগতো। লেখাপড়া করতেছি,
আমার পরিচয় আমার পরিচয়টা কি বাবার কাছে টাকা চাইতে হয় আর চাই না কিন্তু ওই যে দেখা যাচ্ছে যে অনার্স করতেছি ইয়াতে ম্যানেজমেন্টে আমার মাসে শেষে হলেও আব্বুর কাছ থেকে টাকা চাইতে হচ্ছে আব্বু মাসের বেতনটা দিতে হবে দেখা যাচ্ছে যে যখন আমি টাকাটা চাচ্ছি কেমন যেন লাগতো যে কবে হবে আব্বুর কাছ থেকে টাকা চাই আমি বন্ধ করব ভালো লাগতো না আব্বুর সাথে সাথেই দিত কিন্তু আমার নিজের মধ্যে ভালো লাগতো না পাশাপাশি আমি জবের চেষ্টা করতাম আমাদের ইউনিয়ন পর্যায়ে যদি কোনো জবের কোনো ইয়া থাকতো ওইখানে ট্রাই করতাম কিন্তু দুঃখের বিষয় কি যতই আমি ভালো লেখাপড়া করে এক্সাম দেই হইতো না কারণ ওই যে পলিটিক্সের একটা ব্যাপার স্যাপার পরে উদ্যোক্তা হওয়ার ভাবনা আসলো এখান থেকে ভাবনা আসলো কিসের জন্য ওইখান থেকে যখন আমি পরীক্ষা দিতাম তখনই বলতো কি হবে না আমি ভাবতাম যে হবে কিন্তু হবে না যখন আমাকে রিজেক্ট করা হইতো ওই যে আমার মনে একটা জেদ তৈরি হলো আস্তে আস্তে জেদ তৈরি হচ্ছে কি করলে আমি একজনের সামনে যাব না আমারও যে ভাই ভাতিতে গেলে দেখা যাচ্ছে যে আমার যে মেধা তার থেকে তার মেধা আমি বলবো না যে খুব ইয়া কিন্তু ওই যে পলিটিক্সের একটা ব্যাপার স্যাপার আছে ওটার জন্য আমার হইতো না তখন থেকে আমার চিন্তাভাবনা আসলো করোনার সময় আমি বাসায় বসে থাকি চিন্তাভাবনা হলো কী করবো প্রথমে আমি যেহেতু ব্যবসা শাখা নিয়ে আমি পড়াশোনা করি আমি তো জানি যে ব্যবসা করতে গেলে কী কী লাগে পরিকল্পনা ধৈর্য শ্রম সব কিছুই তখন ভাবতাম যে আমি আগে পরিকল্পনা করি আমার আমার কাছে আমার একদম নিকটে কোন পণ্যটা সহজে আমি পাব ভাবলাম যে সিরাজগঞ্জের মধ্যে কোন পণ্যটা বিখ্যাত আমি টাকা নেই তো কী হয়েছে আমি আগে চেষ্টা করি পরিকল্পনাটা করি আমি ভাবলাম যে সিরাজগঞ্জের তো তাৎপণ্য বিখ্যাত এখন আমি যেহেতু ইয়াতে বাবা মার একমাত্র মেয়ে তিন ভাই আমি ভাই বোনের মধ্যে হচ্ছে তিন নাম্বার ছোট একটা ভাই আছে আমি তিন নাম্বার তো যখনই এটা আমার মনে হইলো তখনই আমি শুরু করলাম তখন তো করোনা ওইভাবে লকডাউন পড়তো ই করতো কিন্তু এই লকডাউনটাই হচ্ছে আমার জন্য সুযোগ হয়েছে কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে কিন্তু এইরকম ঢাকা শহরের মতো গাড়ি ঘোড়া বা অন্য রকমই ছিল না আমি কি করলাম যখনই আমার এটা হলো আমার কিন্তু হাতে টাকা নাই ওই যে যখন আব্বু প্রাইভেটের বেতন দিত তখন ওইখান থেকে হয়তো বা হাত খরচের টাকাটা দিত ওইখানে জমাইতাম গাড়ি ভাড়ার জন্য দেখতাম কোথায় কোথায় সোর্স ইয়ে আছে আমি একদম প্রত্যন্ত রুট লেভেল পর্যন্ত গেছি যে কোথায় কারখানা আছে ওইখানে আমি যাব আমার কাছে কিন্তু ক্যাশ টাকা নেই আমার কাছে মূলধন নেই যে আমি ওটা বিনিয়োগ করব পুঁজি হিসাবে তো যখন আমি যাইতাম যাওয়ার পরে দেখতাম এখানে শাড়ি তৈরি হয় এখানে লুঙ্গি তৈরি হয় আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম যে আমি সোর্স খুঁজব কারণ একটা জিনিস খুঁজতে গেলে তো পাওয়া যায় না আর প্রথম প্রথম যে হতো মানুষ এরকম ভাবতো যে কি তখন অনলাইন এরকম যে কাজ করা যায় অনেকে ভাবতো না যদি বলা যায় তো কীরকম যেন অন্যরকম একটা বিশ্বাস করতো না বা মোট কথা একদম গ্রাম পর্যায়ে যেটা দাম দেয় না ঠিক আছে যখন এটা করলাম আমি সোর্স খুঁজলাম খোঁজার পরে হচ্ছে এভাবে দেখা গেল যে ছয় সাত মাস হচ্ছে আমার সোর্সটা খুঁজতেই লাগলো অনেকে বাসার অনেকে বলতে পারে যে কী করতেছে টাকা পয়সা শুধু এখানে ওখানে যায় কী করে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে কোনো প্রকার না ছিল না আমার কাজের প্রতি কিন্তু আমার প্রতি বিশ্বাস ছিল যে অবশ্যই ভালো কিছু করতেছে এখন আরেকটা কথা বলি ছয় মাস সাত মাস পর উপজেলা পর্যায়ে আমার একটা পরীক্ষা আসলো ভাইভাতে দিতে গেলাম অনেক আশা ছিল যে হয়তো বা এটা হবে গেলাম দিতে যে ইউনিয়ন পর্যায়ে যেহেতু হয়নি উপজেলা পর্যায়েটা হবে ওইটা দিতে গেলাম ওইখানে সেম অবস্থা মানে ওনাদের লিঙ্ক ঠিক আছে ওখানে হলো না ওই দিন আমি এরকম সামনে বসেছিলাম যখনই হলো তখন ডিরেক্ট যে হবে না আমার আমি সোজা দাঁড়াইলাম যেহেতু আমাকে যেতে বলতেছে সোজা দাঁড়িয়ে বললাম যে আজকে এইখান থেকে আমি যদি চাই চাকরি মানে চাকরির জন্য আসছিলাম যেটা হইলো না আমি দিয়েছি এবং আমার কনফিডেন্স যে যতগুলো প্রশ্ন করা হয়েছে আমি পেরেছি এবং এই চাকরিটা আমার যোগ্য বা আমি যোগ্য তো হইলো না এখানে পলিটিক্সের শিকার তারপরে আমি ওখান থেকে উঠে বললাম যে আজকে এখান থেকে যাচ্ছি চাকরির জন্য আসছিলাম জীবনে এমন কিছু করব ইনশাআল্লাহ চাকরি নিব না চাকরি আমি দিব এমন কাজ করব মানুষ বলে রাগ ভালো না কিন্তু আমার কাছে মনে হয় রাগ আর জেদ দুটার মধ্যে তফাত আছে আমি ওই দিন জেদ করে ওইখান থেকে উপজেলা ওইখান থেকে পরিষদ থেকে আমি বের হয়ে আসছিলাম এখানে অনেকগুলা ভাই বাবুদের স্যাররা ছিল উপজেলার অনেকেই ছিল আমি 2021 কথা বলছি বিশেষ শেষ একুশের শুরুতে কারণ আমি তখনও বিজনেস নিয়ে রিসার্চ করছি আমি পণ্যের সোর্স খুঁজতেছি আমার আসল সোর্স শুরুটা হলো কিভাবে এইভাবেই যখন আমি জেদ করে শুরু ইয়া করলাম যে আমার কিছু একটা করতে হবে এখন থেকে আমার ফোকাস চাকরির দিকে আমি পিছনে ছুটবো না সবটুকু সময় আমার ব্যবসার দিকে দিব সবাই তখন ভাবলো আশেপাশের মানুষ যেহেতু আমি গ্রামে থাকি লেখাপড়া শেষ করে কি কাপড়ের কাপড় বিক্রি করবে
আমরা তো ভালো করে বলতেছি যে কাপড় বিক্রি করবে, এমন বলতো যে লেখাপড়া শেষ করে কাপড় বেচতেছে, সিরাজগঞ্জের ভাষায় যেটা বলে কাপড় বেচতেছে। এরকম আমার সামনে না বললে পিছনে বলে, অনেকে বলে যে এখন তো অনার্সের থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার, এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করো। কিন্তু চাকরি বাকরির জন্য চেষ্টা করলে কী হবে, আমার তো হচ্ছে না। পরে আমি সোর্স খুঁজলাম, আমি একা মেয়ে হয়ে, এই যে একা মেয়ে হয়ে শীতের দিনে আমি আমার ওইখানকার হাটে গিয়েছি একা, বাসার লোকজন জানে না, আমি একা গিয়েছি হাটে। হাটে একটা মেয়ে যাওয়া 2020-এর কথা, 21-এর কথা, ও অনেক টাফ। আমি গিয়েছি এতটুক, মানে শুধু পুরুষ মানুষ আমি বলবো, ওইখানে গিয়ে আমার মনে হইলো যে হাট থেকে কোনো প্রোডাক্ট সোর্স করা আমার পক্ষে সম্ভব না। পরে আবারও আমি তাঁতিবাড়ি খোঁজ করলাম, এবং আল্লাহর রহমতে আল্লাহ কি না পারে, আল্লাহ আমাকে এমন সোর্স দিল, হ্যাঁ চেষ্টা করতে হবে, খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ আমি সোর্স পেয়ে গেলাম ওইখানে, হ্যাঁ তাপ পেয়ে গেলাম, যে এমন যে আমাকে টাকা না হইলে আমাকে প্রোডাক্ট দিবে। তার কথা কি জানেন, সে আজকে আমাকে মেয়ে বানিয়েছে, বলে এটা আমার মেয়ে। তখন থেকে আমাকে বলে কি যে তুমি, আমি তোমাকে বিশ্বাস করতেছি আর তোমার প্রতি আমার অনেক সম্মান আসে, সে কিন্তু আমার বাবার বয়সী, বলে কি যে তুমি মেয়ে হয়ে, একটা মেয়ে হয়ে যে তুমি কাজ করতেছ, এটা আমার কাছে অনেক গর্ববোধ লাগে, এই জন্য তোমাকে আমি সাপোর্ট করব। তোমার যদি টাকা নাও থাকে তুমি আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাও, টাকার জন্য তোমার প্রোডাক্ট আটকাবে না। শুরুটা ছিল এরকম, আলহামদুলিল্লাহ। এখন আপনি মাসে লাখ টাকা সেল করেন, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা হয়েছে আসলে যখন আমার দেখা যাচ্ছে যে উনি তো আমাকে এটা অ্যালাউ দিল যে শাড়ি যদি লাগে তুমি আমার কাছ থেকে নিবা। যখন ওই যে বললাম কোথায় লুঙ্গি তৈরি হয়, কোথায় হচ্ছে শাড়ি তৈরি হয়, এটা আমি নলেজে রাখতাম, হাতে স্মার্টফোন ছিল, তখন আমি ছবি তুললাম যে কোথায় কী পাওয়া যায়। আমি লুঙ্গির একটা পোস্ট দিলাম আমার ওইখানে, পোস্ট দেওয়ার পরে অনলাইনে পোস্ট দিলাম, সবাই দেখলো যে না এটা, তখন আমার হচ্ছে এক থান লুঙ্গির অর্ডার আসে যেটা হচ্ছে 700 টাকা, এক থান লুঙ্গি 700 টাকা। তো 700 টাকাটা আমি ওটা দিয়ে শুরু, আমার হাতে কিন্তু টাকা ছিল না তখন, আমি ওই যে বললাম না জমানো কিছু টাকা ছিল, 700 টাকার অর্ডার নিয়ে আমি ওইখান থেকে কিছু প্রফিট করেছিলাম। যখন ওই টাকাটা প্রথম দিয়ে আমার হাতে আসলো, আমার যে এত ভালো লাগলো যে না হোক কিছু অন্তত লাভ হয়েছে, আমি যে এতটুকুই করতেছি আমার অনেক ভালো লাগতেছে। এখন ওই আপুটা হাতে পর বলতেছে যে আপু আপনার লুঙ্গিগুলো অনেক ভালো ছিল, একদম কম প্রফিট করেছিলাম, আমি লাভ করেছিলাম, আপুটা এখন আমার রিপিট কাস্টমার। সেই 700 টাকা দিয়ে আমার শুরু, এবং সেই সাথে ওই যে আমি বললাম না সোর্স ছিল আমার, টাকা না থাকলে কি হবে, আমি আমার পরিশ্রম সততা এবং কমিটমেন্টগুলো আমার কাস্টমারের কাছে আমি ঠিক রেখেছি। এবং আমি এটা বলতে চাই, আমি যখন এটাই করলাম 15তম ব্যাচে আমি রেজিস্ট্রেশন করি নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে, তখন আপনার যে ভিডিওগুলো আসতো এগুলো দেখে আমি অনেক অনুপ্রেরণা পেতাম যে না আমাদের ইন্সপিরেশন করার জন্য অন্তত একজন আছে, ঠিক আছে আমি যত আড়ালে থাকি না কেন অবশ্যই কেউ না কেউ আমাদের জন্য আসি। পরে দেখলাম যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে, এখানে একটা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু খরচ করতে হয় না। তখন দেখলাম যে এখানে সময় দিতে হবে, রেজিস্ট্রেশন করলাম, 90 দিনের যে সেশন চর্চা ছিল সেখানে একটানা শুরু করলাম, সবার সাথে পরিচিত হলাম, আমাদের বর্তমানে যে জেলা অ্যাম্বাসেডর বন্যা পারভেজ, তারপরে হচ্ছে জেলা সমন্বয়ক আমাদের মানিক রাজ ভাই, ওনাদের সাথে পরিচয় হলো, ওনারা অনেক সাপোর্ট করেছে যে আপু আপনি এগিয়ে যান, যে আপনি 90 দিনের যে স্যারের সেশন চর্চাগুলো আছে এগুলো কন্টিনিউসলি করেন, এবং আমাদের যে সেশন চর্চা ক্লাসগুলো থাকে আমি অ্যাক্টিভ থাকতাম এবং ওইখানে আমি হোস্টিংয়ের দায়িত্ব করতাম। ভেরি গুড। এই যে আপনি এখানে শিখলেন, যদি আপনাকে বলা হয় কোন 3টা পরিবর্তন আপনার জীবনে এসেছে? আমি যদি বলি সেটা হবে আমার সাহস বেড়েছে, যে আমি যখন আমার কিছু ছিল না তখন আমি পেরেছি, একা রাস্তায় হেঁটেছি, আমার সাহস বেড়েছে। আর দুই রিসেন্টলি আমার বিয়ে হয়েছে 2 মাস গত, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আজকে যে এখানে আসছি সর্বোচ্চ ক্রেডিট হচ্ছে আমার হাজব্যান্ডের। আর বন্যা পারভেজ আপু বলেছে আপু আপনার হাজব্যান্ড যতটুকু ই করেছে আমার মনে হয় না যে আপনি আর কখনো আটকাবেন, কারণ সেই সিরাজগঞ্জ থেকে 150 কিলোমিটার এসে আমাকে এখানে নিয়ে আসছে বাইক ড্রাইভ করে। আমি সর্বোচ্চ ক্রেডিট আজকে যে পর্যায়ে আপনার সামনে আসছি আমি বলবো যে সর্বোচ্চ ক্রেডিটর। আর আমি মনে মনে ভাবতাম একা যেতে পারতেছি না, আল্লাহ যেন এমন একজনকে আমার জীবনে পাঠিয়ে দেয়, সে যেন আমাকে গুরুত্ব দেয়, আমার কাজকে ভালোবাসে, মনে করে যে না একটা মেয়ে হয়েছে এই জিনিসটা করতেছে এই জিনিসটা। আর হচ্ছে আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে মেয়েদের দুর্বলতা, অনেকে ভাবে যে মেয়েরা কিছুই করতেছে না, লেখাপড়া শেষ করেছে তো কি হয়েছে, বসে থাকবে কেন। আমি অনেক মেয়েকে বলি নিজেকে ছোট করে কখনোই দেখবা না, তোমার মধ্যে কী সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা তুমি নিজেও জানো না। অনেকে বলে যে আপু আমারে দিয়ে হবে না,
গতকাল একামর বেলগুচি উপজেলা এক আপু নতুন ২৬তম ব্যাচে যুক্ত ছিল, ২৬তম ব্যাচ তো শেষ হওয়ার পর্যায়ে। তখন বলতেছে, আপু আমার মনে হচ্ছে এখানে সেজন চর্চা ক্লাসে আমি মনে হয় এখানে সর্বোচ্চ একদম মানে কিছুই মনে হয় পারবো না, একদম নতুন। তখন বললাম, আপু নিজেকে কখনো ছোট করে দেখবেন না, আপনার মধ্যে কোনো না কোনো সুপ্ত প্রতিভা আছে, আপনি এগুলোই করেন। অ্যাবসলিউটলি। কোনো ভুলের কথা মনে পড়ে বা কোনো হতাশা জীবনে? আমার জীবনের যদি বলেন ভুল, তাহলে আমি বলবো যে সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে এই মাঝে মাঝে যখন ডিপ্রেশনে চলে যেতাম, কারণ আমার কষ্টটা তো শুধু আমিই জানি, আমি কি পরিশ্রমটা করতেছি একা হয়ে, কারণ আমার পাশে কেউ নাই। কেউ নাই বলতে গেলে আমি তো কারোর কাছে বলতেছি না যে আমাকে কাজটা করো বা এই কাজটাতে হেল্প করো। আর সবসময় আপনার কথাগুলো আমি মাথায় রাখতাম, নিজের কাজ নিজে করো, অন্যের ভরসায় থেকো না। আমি নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করতাম, যত কষ্টই হোক। তখন মনে হতো কি যে হতাশ হয়ে যাইতাম, তখন আপনার ভিডিও সেশনগুলো আমি তখন দেখতাম, যে যখন আমি লেখাটা পড়ি তখন একটু একটুই হয়, যখন আপনার ভিডিওগুলো আমি শুনতাম মাঝে মাঝে যখন অবসর সময় থাকতাম, এমনি ভিডিও চালু করে দিয়ে রুমের মধ্যে বসে থাকতাম, আপনার কথাগুলো শুনতাম, যে হতাশ এমন একটা জিনিস মানুষকে একদম ভেঙে চুরে একদম উপরে উঠে গেছে, একদম ঠাস করে নিচে ফেলে দিবে এরকম। তখন আমার মনে হলো আসলে হতাশ হওয়ার তো কিছু নাই, আমাকে চেষ্টা করে যেতে হবে। কারণ আপনার আরেকটা কথা আমার মনে হয়, যখন নিজেকে একা লাগবে তখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও। আমি তখন কি করতাম, রুমের দরজা জানালা লাগাই আয়নার সামনে দাঁড়াইতাম এবং নিজে নিজের সাথে কথা বলতাম, যে হতাশ হচ্ছিস কেন, সময় দে, ঠিক আছে সময় দে, ইনশাল্লাহ পারবি, এতটুক যখন এগিয়ে আসতে পারছি। কারণ আমি সোর্স খুঁজে পেলে কী হবে, আমার তো অর্ডার আসতে হবে, আর এদিকে আমার লেখাপড়াও শেষ পর্যায়ে। আরেকটা কথা বললেই না, যে বাবা মার যেহেতু একমাত্র মেয়ে ছিলাম, আব্বু অনেক ভালোবাসতো একটাই মেয়ে, শুধু বলতো, আমি বলতাম যে আগে আমি বিয়ে সাথে আগে করবো না, লেখাপড়াটা শেষ হোক, মাস্টার্স কমপ্লিট হোক, তারপর আমি বিয়ে করবো। তো এর মাঝে আমি এত কিছু করতেছি, আব্বু জানে হয়তো বা কিছু না কিছুই করতেছে, পরিবারের সবাই বিশ্বাস ছিল, ওরকম কোনো ব্যাড রিপোর্টও ছিল না। ওই হিসাবে আমি যে টুকটা কাজ করি এখানে ওখানে যাই, জানে যে এটা ওটা হয়তো বা কিছু একটা করতেছে। এখন সেই হিসাবে আমি হতাশ হতাম না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতাম, ওই যে আপনার কথায় যে কেউ আপনাকে প্রথম প্রথম আপনাকে সাপোর্ট দিবে না, যখন দেখবেন যে আপনি একটু সফলতার রাস্তায় হাঁটতেছেন তখন পিছনে মানুষ বলবে এটা তো কিছুই না, আমরা শুরু করলে আমরাও পারবো। কিন্তু মনে মনে আমার তখন মনে হয় কি, যে এটার ভিতরে আমি কত রকমের হতাশার ভিতর দিয়ে গেছি, আমার কত রাত যে আমি নিজে নিজে কান্না করছি সেটা আমি বলতে বুঝাইতে পারবো না। আর আপনার ভিডিওগুলো যখন আমি দেখতাম মনে করতাম কি, স্যার যেভাবে বলতেছে, স্যার যেগুলো সেশনগুলো লেখছে, আমি ভিডিও সেশনগুলো হচ্ছে আমি নিজে নিজে করার চেষ্টা করতাম। ওইখানে আমি দেখতাম যে কেউ না কেউ কারো না করোই দেখতাম যে আপনি তখন লিখছেন যে ভেরি গুড, অনেক ভালো হয়েছে, এইভাবে যখন আপনি কমেন্টসগুলো করতেন না, আমার অনেক ভালো লাগতো, যে ভিডিওগুলো অনেক ভালো হয়, আপনার ভয়েস টোন সব কিছু কথা বলার আমার আরও অনেক ভালো লাগতো। আপনি ভালো কথা বলছেন, আপনিও ভালো কথা বলছেন। আমাদের এই ফাউন্ডেশনে অনেক মেয়েরা আছে যারা কাজ করতেছে বা এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছে, আপনি সেল বাড়ানোর জন্য মানে কী কী করেছেন বা তাদের জন্য কী বলবেন? আমি সেল বাড়ার জন্য মূলত নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এটা বলবে যে এটা মনে মিথ্যে কথা বলতেছে, মিথ্যে কথা না, আমার সেলের 80% নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আসে, আর বাকি 20% আমার নিজের পার্সোনাল প্রোফাইল থেকে আসে। কেন বলতেছি, যেহেতু আমি সিরাজগঞ্জে তাৎপর্য নিয়ে কাজ করি, আমি পাইকারিতে প্রোডাক্ট দিই, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন এখানে তো আমি বলবো যে সবাই ভালো মানুষ, আজ পর্যন্ত আমি বলবো না যে সবাই বলে যে অর্ডার নিয়ে আমাকে ঠকাইছে, টাকা দেয় না, এটা করে না, ওটা করে না, আর যাদের কাছে আমি প্রোডাক্ট দিয়েছি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো। আমি বলতে চাই যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে যখন আমার অর্ডার আসে, কারণ পাইকারিতে তো কমে আসে না, দেখা যায় যে মিনিমাম 10-20-30 এরকমভাবে অর্ডার আসে, 10-20-30 হাজার টাকার এইভাবে অর্ডার আসে, বড় বড় শোরুম থেকেই আসে, আমাদের সিরাজগঞ্জে তাৎপর্য তো বিখ্যাত। আর যেহেতু আমি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট দিই, সেহেতু হাত বদল কম হয়, মূল্যটাও একদম হাতের নাগালে, তারা নিয়ে যেন বিজনেস করতে পারে এরকম। আর আমি যদি বলি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন তো আমি কী পেয়েছি, আমি বলবো যে এতগুলো মানুষের ভালোবাসার ভালো মানুষগুলোকে পেয়েছি, এখানে আমি খারাপ মানুষকে দেখি নাই। আমি এত এত প্রোডাক্ট পাঠাইছি, এটা কি বলবো, নিজের কাছে আমার হাজবেন্ডের কাছে যখন এখন আমি গল্প করি না, বলে কি তুমি কি পাগল কেন, যে যে তুমি কন্ডিশন ছাড়াই তুমি টাকা পা, টাকা ছাড়াই তুমি প্রোডাক্ট পাঠিয়ে দাও, তাও আবার পাইকারিতে এত একটু টাকা, তুমি নাকি গল্প করো। আর আমি বলছি কি, শোনো আমি যে এখানে প্রোডাক্ট দিই না, এটা হচ্ছে এমন একটা গ্রুপ, এখানে কেউ টাকা দিতে হয় না, একটা পয়সাও টাকা দিতে হয় না, এখানে আমাদের স্যার আছে ইকবাল বাহার যাই স্যার, আমি আপনার কথা ওর কাছে অনেক বলি, ভাই স্যারটাকে আমার সাথে আমাকে একটু দেখাই হতো। এখন আমি বলি ওইখান থেকে, যখন এখানে একটা গল্প আছে, আমি একদিন হচ্ছে এখান থেকে অর্ডার পাইছি,
আপনার হচ্ছে 10,500 কত টাকা জানো সামথিং এরকম হবে। আমি আমার প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, কাস্টমার জানে আমি কন্ডিশনে পাঠিয়ে দিয়েছি, সে কিন্তু নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সদস্য, আমিও তো ওই হিসাবে আমি পরিচিত, আমাকে বিশ্বাস করেছে যে আপু আমাকে ঠকাবে না এরকম, তার সাথে আমার কথা বলে এবং তার অ্যাক্টিভিটি দেখে আমারও মনে হয় না সে আমাকে ঠকাবে। এই জিনিসটা সবারই করা উচিত না, কিন্তু আমার ওই রকমই যে বিশ্বাস এবং এই গ্রুপটার প্রতিই ছিল এবং মানুষকে আমি চিনে ফেলেছি আসলে কে ভালো কে খারাপ। আমি প্রোডাক্টগুলো আমি নন কন্ডিশনে পাঠিয়ে দিয়েছিলাম যে আমার বিকার চার্জটা, মানে আমি দেখি যে ব্যবসায় একটু যদি আমার বিশ্বাস করে যদি একটু ই হয় নন কন্ডিশনে পাঠিয়ে দিয়ে উনি যখন রিসিভ করছে রাইডারকে বলে টাকা নেবেন না, মানে কই এখানে তো টাকার কোনো অ্যামাউন্ট বসানো নাই, তখন বলতেছে যে আপু কি দিয়ে কি বললাম যে ভাইয়া আপনি আমাকে বিকাশের টাকাটা পে করে দিন, এত টাকার জিনিস আপনি এভাবে পাঠিয়ে দিলেন, বললাম যে আপনি আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আছেন এবং আমার আমি যে কততম ব্যাচ থেকে আছি ওই কততম ব্যাচ থেকে আছেন এবং আপনার অ্যাক্টিভিটি অনেক ভালো, আর আমি দেখলাম যে আপনি আমাকে বলতেছেন যে প্রোডাক্ট আপনি অ্যাকসেপ্ট করে আমাকে জানাচ্ছেন, তার মানে আমাদের স্যারের শিক্ষা আমরা অবশ্যই গ্রহণ করতে পেরেছি, কারণ আপনি আমার প্রোডাক্ট নিলেন হাতে আপনি দুই নাম্বারই করলেন না, আমি আপনাকে পাঠাইলাম আমি আপনার কাছে দুই নাম্বারই করি নাই, তখন উনি আমার আজও রিপিট কাস্টমার, ঘুরে ঘুরে রিপিট কাস্টমার, কারণ আপনার 90 দিনের সেশন চর্চা থেকে ভালো মানুষ হতে একটা মানুষ বাধ্য, আমি বলবো বিশ্বাসী আসল তারপর সচেতন থাকতে হবে, কিন্তু আমি বলতেছি না সবাই এরকম কয়েন, কিন্তু সিস্টেম অনুযায়ী যেতে হবে। আমিনা খাতুন নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চায়? আমি ওই যে বললাম না এমন একটা পর্যায়ে যাব, যে কথাগুলো বলবেন হ্যাঁ এই ভিডিওটা তো থাকবে ইনশাআল্লাহ, দেখবেন দেখব এবং ওই রাস্তায় হাঁটতেছি, 10 বছর পরে আমি এমন একটা জায়গায় থাকতে চাই যেদিন আমি দেখব যে 10 জন মানুষকে আমি আমার সংস্থায় আমি আমার তাঁতিরানি পেজে 10 জন না 100 জন মানুষকে আমি খাটাতে পারতেছি, নিজের আলহামদুলিল্লাহ নিজের এখন একটা শোরুম হয়েছে, নিজে পরিশ্রম করতেছি সাথে আমার হাজবেন্ড আছে, আমি বলবো যে এমন একটা পজিশনে যাব যেখান থেকে আমি একদিন উঠে আসছিলাম সেইখানে যেন আমাকে নিয়ে ই করতে হয়। এখন আমি বলবো যে আমার সফলতা কি, একটা শোরুম হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো যে বললাম যে আমার পুঁজি নেই, যেটা থেকে আমি বিক্রি করেছি লাভবান হয়েছে সেটা আমি ইনভেস্ট করেছি, আমার আলাদা কোনো টাকা আমি জমা করি নাই, যেটা লাভ হয়েছে সেটাই আমি আমার ব্যবসায় কাজে খাটাইছি, এরকম করে করে আজকে আমি এই যে এতটুকু সফলতা অর্জন করেছি। আর আমি বলবো যে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমি এত এত অর্ডার পেয়েছি, কারণ 7 লাখ টাকা যখন আপনি বললেন সেল কিভাবে এই গ্রুপের সময় দিয়ে, কারণ 80% সেল এই গ্রুপ থেকে, এটা মানে খুবই খুবই সেটার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে সবার সাথে সম্পর্ক রাখা, হ্যাঁ কমিটমেন্ট ঠিক রাখা, নেটওয়ার্কিংটাকে ব্যবহার করা, কমিটমেন্ট ঠিক রাখা এবং সুন্দর সম্পর্ক রেখে সবার সাথে চলা। আমার যে সফলতা আছে আমি বললাম যে আমার জেটটা নিয়ে আমি চলে আসছিলাম সেই একই জায়গা থেকে, ওই একই জায়গা থেকে আমি 2023-এর উপজেলা অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা সম্মাননা আমাকে দিয়েছে আমার ব্যবসার ইয়েতে, তখন আমি ওই দিন আমার ওইখানে যখন আমি আমার ক্রেসটা নিতে গেলাম তখন আমার কাছে নিজের কাছে মনে হয়েছে, নিজেকে বলেছি যে গ্রেট আমার জেটটা এটা অবশ্যই ঠিক ছিল, যেখান থেকে আমি ফেরত এসেছিলাম সেখান থেকে আজকে আমি নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে ক্রেস্ট নিয়ে যাচ্ছি, এটা কেউ পারে না, উপজেলার মধ্যে আমাকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ইয়া করে দিয়েছিল, আর আর মাঝখানে আমার ব্যবসাটা বন্ধ করে দিয়েছিল আমার পরিবার, কেমনভাবে বন্ধ করে দিয়েছিল যে পলিটিক্সের ব্যাপার স্যাপার আছে, যখন দেখলো যে উপজেলা পর্যায় থেকে আমি আমার এই ক্রেস্টটা নিলাম অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা হিসাবে আমাকে সম্মাননা দিল, তখন আমার বাসা থেকে দেখা যাচ্ছে যে প্রথমে বলেছি যে আমার বাসার সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ফ্যামিলি অর্থনৈতিক ভাব দিক থেকে সফল এবং পলিটিক্সের কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু মানুষ কি যে আমার বাপ ভাই তো ওনারাও সফল ব্যবসায়ী, দেখা যাচ্ছে যে কিছু মানুষ পিছনে লোকে কিছু বলতেছে তখন যে সামনে না বললেও কানে যখন আসে তখন মনটা খারাপ লাগে, সবাই বলে কি মেয়েকে দিয়ে ব্যবসা করাইতেছে, মানে ভাষাটা খারাপ লাগে ব্যবসা করাইতেছে কেমন না, তখন বাসা থেকে বলতো যে তোমার আর ব্যবসা ট্যাবসা করতে হবে না, তোমাকে কি আমরা খেতে দিই না, টাকা দিই না, এটা দিই না, ওটা দিই না, কিন্তু আমি যে এতদিন পরিশ্রম করলাম এই 6 বছর রানিং চলতেছে, যখন এই কথাটা বললো তাদের কথাগুলো আমার মনে হলো যে ওদের মনে হয় অনেক কষ্ট লাগে, ছেলে মানুষ যেহেতু মানুষজনের মধ্যে যাচ্ছা ঠিক আছে আমার ব্যবসাটা বন্ধ, তখন হুট করে আমাদের বন্যা পারবে জেলা প্রতিনিধি আমাকে দেখে বলতেছে যে অনলাইনে দেখি না, আমাকে মেসেঞ্জারে বলতেছে আপু আপনার কী খবর, তখন আমি সিন করি নাই, নাম্বারে কল দিয়েছে 3-4 বার, আমি পরে কল ব্যাক করে আপু কেমন আছেন বলতেছে ভালো আছি, কী ব্যাপার আপনার অ্যাক্টিভিটি কই আপনার লেখা এইটা সেটা এগুলো কই,
বললাম যে আপু এরকম এরকম কথা বলতেছে, আপু আপনি এক কাজ করেন, যেহেতু আপনার ব্যবসাটা করতে দিবেন না, আপনি এক কাজ করেন, আপনার অ্যাক্টিভিটি ধরে রাখেন, আপনি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন আমাদের গ্রুপে সময় দেন, আপনার প্রোফাইলে সময় দেন, অ্যাক্টিভিটি আপনি কমায়েন না, আপনার সময়গুলো কিন্তু আপনার ফেরত আসবে দেখেন। তখন আমি বললাম কি যে আসলেই তো আপু বলতেছে তাহলে আমার অ্যাক্টিভিটি ধরে রাখতে হবে। তখন আমি কী করলাম যে আমি ঠিকই লেখালেখি করতাম, নিজের ইয়ে থেকে ক্রিয়েটিভিটি থেকে নতুন নতুন লেখা লিখতাম, বিজনেস আইডিয়া মানে বিজনেস সম্পর্কে এগুলো লিখতাম, হয়তো দুই চারটা ছবি পোস্ট করতাম ওইভাবে, যেন আমার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি থাকে এবং ধরে রাখতে পারি, সময় অবশ্যই চেঞ্জ আসবে। আপু যখন আমাকে এরকম অনুপ্রেরণামূলক কথা বলল তখন বলতেছে আপনি জানেন না আমাদের স্যার কী কী বলতেছে, এত ভেঙে পড়লে তো আপু হবে না, পরিবার থেকে চাপ দিতেছে আপনি কিছুদিন অফ রাখেন, দেখবেন যখন আপনার বিয়ে শাদী হবে সবাই বলতো কি যে মেয়ে বিয়ে দেয় না, মেয়ে বিয়ে দেয় না, শুধু মেয়েকে দিয়ে ব্যবসা করাইতেছে, মানুষের তো ভালো লাগে না। তখন আল্লাহর রহমতে আমার বিয়ে হইলো, আমি যাকে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সে অনেক ভালো মন মানসিকতার মানুষ, এবং আজকে যে এখানে আসছি একমাত্র তার প্রচেষ্টায়, এবং আমার কাজ নিয়ে অনেক সাপোর্ট করে আমাকে আলহামদুলিল্লাহ, কারণ আবারও আমার ব্যবসাটা আমি রানিং করতে পেরেছি। আমি দেখা যাচ্ছে শোরুমটা বন্ধ ছিল, কারণ গ্রাম পর্যায়ে মেয়েরা শোরুমে দোকানে যাবে এটা কেমন দেখা যায়, তখন আমার শোরুমটা বন্ধ হয়ে গেল। তখন ও আবার নতুন করে বলতেছে যে তুমি এখন তো একা না, কে কী বললো সেটা আমার দেখার বিষয় না, আমার বউ যদি সৎভাবে ব্যবসা করতে পারে, এতদিনের পরিশ্রম, ছয় বছরের পার্সোনাল ব্র্যান্ডিং যেন তেন কথা না, তুমি শুরু করো, তোমার পাশে আমি আছি, অর্থনৈতিকভাব ইয়া থেকে মানসিকভাবে আমি তোমাকে যতটা পারি সাপোর্ট করব। আজকে আমি বাস জার্নি করতে পারি না, ট্রেনে টিকিট পাইনি, ও বলছে যে আমি তোমাকে বাইকে করে নিয়ে যাবো। আমরা সকাল 10টার সময় রওনা দিছি সেই সিরাজগঞ্জ থেকে, আমরা আজকে এখানে আপনার কাছে, ঠিক আছে? রিক্সি আমার হাজবেন্ড মনে করেছে যে এটা আমি অনেকদিন থেকে আমি বলছি যে এটা আমার 2021 যাওয়ার কথা ছিল, শুধুমাত্র আমার বিয়ের জন্য, আমার পাশে কেউ নাই, আমি যাইতে পারি না, বলছি কে যাইতে দিব না, তোমার আজকে আমি নিয়ে যাবো, স্যারের সামনে আমি তোমাকে আজকে নিয়ে যাবো। থ্যাংক ইউ আমিনা, থ্যাংক ইউ ভেরি মাচ।